মালদা মেডিকেল কলেজ চত্বরে এক রোগীর মহিলা আত্মীয় টাকা এবং সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ সংলগ্ন একটি শৌচাগারের সামনেই এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ওই রোগীর আত্মীয়। পরে পুরো ঘটনাটির ব্যাপারে মেডিকেল কলেজের পুলিশের ক্যাম্পে অভিযোগ জানিয়েছেন ওই রোগীর আত্মীয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযোগকারী ওই মহিলার নাম রেখা দাস, তার বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে। ওই গৃহবধূর এক মেয়ে ফুলকুমারী দাস মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। মেয়েকে এদিন দেখতে এসেছিলেন মা রেখা দাস। এরপরই এদিন দুপুরে মেডিকেল কলেজ সংলগ্ন একটি শৌচাগারে স্নান করতে যায়। সেই সময় অচেনা অপর এক মহিলা তার কাছে থাকা ব্যাগটি নিজের কাছে রাখার কথা বলে। অচেনা ওই মহিলাকে বিশ্বাস করে ব্যাগ রেখে বাথরুমে স্নান করতে যায় গৃহবধূ রেখা দাস। আর সেই পরিস্থিতি বুঝেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই অচেনা মহিলা। অভিযোগকারী রেখা দাস জানিয়েছেন তার ব্যাগে 2000 টাকা এবং সোনার কানের এক জোড়া দুল ছিল, যেটি অচেনা ওই মহিলা নিয়ে পালিয়ে গিয়েছে। বাথরুমে স্নান করতে এসে এই বিপত্তি ঘটে। সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ সংলগ্ন পুলিশ ক্যাম্পের কর্তারা। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। বাথরুম ঢুকেছিলাম, কি করতে এসেছিলাম? স্নান করতে এসেছিলাম। কি হলো তারপর? স্নান করে যা আমি বললাম, আমি যে বাইক ব্যাগ নিয়ে আর ঘরে ঢুকছিলাম স্নান করতে, সয়া নিয়ে ঢুকছিলাম, তো মেয়ে বলছে কি যে কাপড়ে ভিজে যাবে, কাপড়ে ভিজে যাবে। কে বললো এটা? ওয়াচি নামে না চিনা? মেয়েটাই চিনে না? না চিনি না। হ্যাঁ কি বললো? কইছে কি ভিজে যাবে, তো আমি কেছি ভিজবে না কো, আমাকে ধরেন তাহলে, তুমি স্নান করবে তো ধরেন, আমি একটু স্নান করে নিই। এই কয়ে ওকে ব্যাগটা দিয়েছে আর আমি স্নান করতে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর কাপড়টি খেয়ে বলে ডুবিয়েছি, একটা মেয়ের কাছে সাপ তাও নিয়েছি আমার মেয়েটার জন্য, যে ডুবেলাম, ডুবিয়ে এবার ঘুরে দেখছি যে আর নাই খো। ব্যাগের মধ্যে কাপড় ধরিয়ে আসলো আর এই কাপড়ে গুলাসটা আর ব্যাগটা রেখে দিয়েছে, ইটা তোমার গুলাসটা আর সয়াটা রেখে দিয়েছে, আর মনি ব্যাগ নিয়ে চলে গেছে। মনি ব্যাগে কি কি ছিল? কানের ছিল আর টাকা ছিল। কত টাকা ছিল? 2000 টাকা ছিল আর কানের ছিল। কিসের কানের ছিল ওটা? সোনার চাঁদের। কার ছিল ওটা? আমার মেয়ে ছিল। এখানে কি করতে আপনি আছেন? ওই যে মেয়ে আছে বড় সিজারে ছেলে হয়েছে। কবে থেকে আছেন এখানে? আজ 4 দিন হলো, সোমবারে হয়েছে। আপনার নাম? আমার নাম রেখা দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি নন্দলালপুর বেঞ্চ। টাকাটা কিভাবে নিয়ে এসেছিলেন? টাকাটা আধার করে নিয়েছি, সুদ করে নিয়েছি। কি জন্য নিয়েছিলেন ওটা? মেয়ের জন্য। আঠারো হাজার টাকা।